হিন্দু মাইথোলজি অনুসারে প্রায় প্রতিটি দেবদেবীর জন্যই বাহন নির্ধারণ করা হয়েছে। বাহন যার ওপর দেবদেবীরা অধিষ্ঠান করেন, তারা প্রত্যেকেই কিছু অসাধারণ শক্তির প্রতিনিধিত্ব করে। সিংহ হলো মা দুর্গার বাহন এবং প্রাণীটি মা দুর্গার শক্তিকেও প্রতিনিধিত্ব করে। দেবী দুর্গাকে শক্তি, সুরক্ষা, সাহস, ধ্বংস এবং মাতৃত্বের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। সর্বোপরি মা দুর্গা হলেন পরম শক্তির এক দেবী মূর্তি এবং বাহন সিংহ শক্তির মূর্ত প্রতীক, যা দেবী দ্বারা নিয়ন্ত্রিত। বন্ধুরা, আপনারা কি জানেন দেবী দুর্গার বাহন সিংহকে কেন প্রতিনিধিত্ব করা হয়? এর পিছনে আছে গভীর ভাবনা। ভিডিওটি দেখতে থাকুন ভাবনাটি বোঝার জন্য। অসুররাজ মহিষাসুরকে বধ করার উদ্দেশ্যে দেবী দুর্গাকে বিভিন্ন অস্ত্রশস্ত্রের সাথে সাথে দেবতাদের দ্বারা একটি সাদা সিংহ প্রদান করা হয়েছিল, যা মা দুর্গার প্রতিমূর্তি, শক্তি, সাহসিকতা এবং জীবনের প্রতীক। যদিও হিন্দু শাস্ত্র অনুযায়ী সিংহের ওপর দেবী দুর্গার অধিষ্ঠানকে ঘিরে নানান মতামত থাকতে পারে, যেমন সিংহকে অনিয়ন্ত্রিত পশুপ্রবণতার প্রতীক, যার মধ্যে রাগ, অহংকার, স্বার্থপরতা, লোভ, হিংসা, অন্যের ক্ষতি সাধনের ইচ্ছা ইত্যাদি হিসাবে বর্ণনা করে তার উপর বসে থাকা দেবী মূর্তিকে দেখিয়ে বোঝানো হয়েছে আমাদের জীবনে এই গুণগুলি দ্বারা আমরা নিয়ন্ত্রিত না হয়ে এগুলিকে যেন আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আবার অন্যভাবে ভাবলে সিংহ শক্তি, সাহস এবং নেতৃত্বের প্রতীক, এক কথায় আদর্শ ধর্মকে নির্দেশ করে। অনেক গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে ধর্ম নিজেই একটি সিংহের মতো, তাই কোন রকম অধর্মকে প্রশ্রয় না দিয়ে অহংকাররূপী রাক্ষসকে কাটিয়ে উঠে ধর্মের পথে শক্তি, ইচ্ছা এবং সংকল্পের মতো গুণাবলীর অধিকারী হয়ে ভক্তদের ধর্মের পথে চলতে নির্দেশ করা হয়েছে। হাজার হাজার বছর ধরে সিংহরা বনের সঙ্গে সঙ্গে মানব সমাজেও শক্তিশালী, সাহসী এবং হিংস্র প্রাণী হওয়ার স্বভাবের কারণে আধিপত্য বিস্তার করেছে। শক্তি এবং শক্তির বেশিরভাগ প্রতীক সিংহের চিত্র দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। বেশিরভাগ সরকারি এমনকি জাতীয় প্রতীক এবং অস্ত্রের কোট প্রতিনিধিত্বে সিংহ রয়েছে। সিংহ হলো পুরুষ আকার, কিন্তু হিন্দু শাস্ত্র কিংবা মাইথোলজিতে নারী মূর্তির মাহাত্ম্যকে অসাধারণ উপায়ে বর্ণিত করা হয়েছে। সাধারণত সর্বদা নারীকে কোমল এবং শীতল বলে মনে করা হয়। মনে করা হয় নারীরা কখনোই পুরুষদের সমান রাখতে পারে না, কিন্তু এখানেই আসল ভাবনা, যেখানে এক দেবীকে সম্পূর্ণ অন্যভাবে উপস্থাপন করা হয়েছে, যেখানে মা দুর্গার বাহন সিংহ, অর্থাৎ মা যেখানে সিংহেরও অধিক শক্তিশালী, সাহসী এবং তেজস্বী। সিংহের গর্জন যেখানে দেবী দুর্গার কণ্ঠ বলে মনে করা হয়েছে। সর্বোপরি মা দুর্গা নারী মূর্তির ভাবনা হয়ে জীবনের সাফল্য নির্দেশ করছেন। বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওটি এবং ভিডিওটিতে যে ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যদি আপনারা পছন্দ করেন তাহলে লাইক শেয়ার করতে পারেন। ধন্যবাদ।